তেলেঙ্গানার এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনাটা করব, অত্যন্ত দুঃখের একটি বিষয় এবং অবশ্যই একটা বলা চলে, সেফটি প্রিকশনস না নিলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তারই কিন্তু প্রকৃষ্ট একটা উদাহরণ পাওয়া গেল। আগরতলার বর্ধওয়ালি তালতলা কালী মন্দিরে টাইলসের কাজ করতে গিয়ে কারেন্টে বিদ্যুতের তড়িতাহত হয়ে মৃত্যু হয়েছে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তির। জানা যাচ্ছে যে ওনার বাড়ি চারিপাড়া এলাকায় এবং এই বিষয়টাকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে হঠাৎই সেখানে তড়িতাহত হয়ে পড়েন প্রসেনজিৎ বিশ্বাস কাজ করতে করতে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গেই তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকরা শত চেষ্টা করেও তড়িতাহত প্রসেনজিৎ বিশ্বাসকে সেখানে বাঁচাতে পারেননি এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে। যেটা জানা যাচ্ছে, কালী মন্দিরে টাইলসের কাজ করছিলেন প্রসেনজিৎ বিশ্বাস এবং সেই মুহূর্তেই বিদ্যুতের সরঞ্জাম নিয়ে কাজ করতে গিয়ে হঠাৎই তিনি তড়িতাহত হয়ে পড়েন। এবং দুর্ভাগ্যের যে বিষয়টা রয়েছে যে রাজ্যের বিভিন্ন জায়গাতে যে এই বিদ্যুৎ সংক্রান্ত যেই কাজই হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু বলা চলে বেশিরভাগ ক্ষেত্রেই উইদাউট এনি সেফটি প্রিকশনস হয়ে থাকে। কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কিন্তু এই কাজগুলো হয়ে থাকে, বিভিন্ন বিদ্যুতের কাজই হয়ে থাকুক বা নানান অন্যান্য কাজ যেগুলোর মধ্যে বিদ্যুতের সরঞ্জাম প্রয়োজনীয় হয়, কিন্তু এর খেসারতি হয়তো আজকে প্রসেনজিৎ বিশ্বাসকে দিতে হলো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আগরতলার বর্ধওয়ালি তালতলা কালী মন্দিরে টাইলসের কাজ করতে গিয়ে স্বাভাবিক গোটা এলাকার সাধারণ মানুষ কিন্তু অনেকটাই মর্মাহত হয়ে পড়েছেন এবং তার পরিবারের লোকেদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে। এবং সেই জায়গায় প্রসেনজিৎ বিশ্বাসের মৃত্যু হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আবারও কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কাজ করার সময়, যে কোনো বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় সেফটি প্রিকশন যে নেওয়া প্রয়োজন সেটা যে বিভিন্ন জায়গাতে কিন্তু সেটা আবারও চোখে আঙুল দিয়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আগরতলার বর্ধওয়ালি তালতলা কালী মন্দিরে টাইলসের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে প্রসেনজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তির। এই বিষয়টাকে কেন্দ্র করে চিকিৎসক কি জানাচ্ছেন শুনব। আপনারা শুনলেন সেই চিকিৎসকের বক্তব্য এবং তার পাশাপাশি অন্য আরো একজন যে প্রসেনজিতের সহকর্মী তার সঙ্গেও কিন্তু কথা বলা হয়েছে এবং তিনিও কিন্তু জানালেন যে টাইলসের কাজ করতে গিয়েই সেখানে দুর্ভাগ্য দুর্ঘটনা ঘটে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে বলা যেতেই পারে অবশ্যই সেখানে এর আগে একদিন কাজ করেছে প্রসেনজিৎ সেই জায়গাতে এবং পরবর্তী দিন অর্থাৎ আজকে কাজ করতে এসেই ঘটে বিপত্তি, তড়িতাহত হয়ে মৃত্যু হয়, মর্মান্তিক মৃত্যু হয় প্রসেনজিৎ বিশ্বাসের। পরবর্তী সময় চিকিৎসকরা জানিয়েছেন তার মৃতদেহ সেখানে পাঠানো হয়েছে জিবি হাসপাতালে, জিবি হাসপাতালে ময়নাতদন্ত করা হবে, তারপরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই মৃতদেহ। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।